হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদ মোবারক। আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো 20 থেকে 25 কেজি গরুর মাংস কীভাবে সহজে রান্না করা যায়। তো এটা আমাদের কুরবানির গরু। এই গরুর মাংস দিয়ে আমি আপনাদের দেখাবো। এই তো মাংসগুলো কাটা হচ্ছে, এখানে গরুর কলিজাগুলো রাখা হয়েছে। এই তো সবগুলো মাংসকে ভিজিয়ে নেওয়া হয়েছে টুকরো টুকরো করে মানিয়ে। এই তো মাংসগুলো রাখা হয়েছে, এখন এগুলোর জন্য মশলা তৈরি হবে। এই তো এক একটি করে মশলাগুলো রেখে দিয়েছি। এখানে ডালচিনি, এলাচ, স্টার এনিস, জয়ফল, জয়ত্রী, এখানে গরম মশলা দেওয়া হয়েছে, হলুদ, মরিচ, লবণ ও অল্প পরিমাণ চিনি দেওয়া হয়েছে। এখানে একে একে সবগুলো গুঁড়ো মশলা নেওয়া হয়েছে। এখানের মশলাগুলো এক একটি স্বাদ অনুযায়ী দেওয়া হয়েছে। এই মশলাগুলো কেউ আবার বেশিও খান, আবার কেউ কমও খান, তো যার যে চাহিদা অনুযায়ী। এমনিতেই কুরবানির মাংসে বেশি মশলার প্রয়োজন হয় না, এর স্বাদ এমনিতেই অনেক ভালো হয় এবং খেতে খুব ভালো লাগে। আপনারা সঙ্গেই থাকুন, দেখুন কিভাবে রান্না করা হয়। তো ভালো লাগলে আপনারাও এরকমভাবে ট্রাই করতে পারেন। এরকমভাবে রান্না করলে রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হয়। তো চলুন রান্নাটা কিভাবে করি দেখুন। এই তো একটি হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি এবং রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি ও পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং নেড়ে নিয়েছি। এদিকে ভাতও হয়ে গিয়েছে। এই তো এখন সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিচে এখন একটু জল দিয়ে দিলাম। এখন মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর এখন তরকারিটা দিয়ে দিলাম। তরকারিটা আলু নিয়ে নিয়েছি আমি, মাংসতে আলু খুব ভালো লাগে খেতে। তো দেখুন কি সুন্দর, খুব সহজে রান্নাটা হয়ে গেল। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।